শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ জনশক্তির অভাব, অন্যদিকে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার বেশি। এই পরিস্থিতি নিরসনে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। পাশাপাশি তরুণদের ইংরেজি ভাষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে। এসজিডি বাস্তবায়নে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক যুব সম্মেলনে এসব কথা উঠে এসেছে। সম্মেলনে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে প্রতি চারজনে একজনের কোনো শিক্ষা বা কাজের জন্য প্রশিক্ষণ নেই। বেকারদের মধ্যে শিক্ষিত তরুণদের সংখ্যা বেশি, আবার বিদ্যমান কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীরও অভাব রয়েছে। এমন বিপরীত চিত্র উঠে এসেছে শিল্পপতি ও উদ্যোক্তাদের মুখে। আমাদের অনেক বেশি বিবিএমবি, আমাদের দরকার নেই এত বিবিএমবি। আমাদের বিশাল বিশাল ওয়্যারহাউস আছে যেখানে আমরা এখন ইআরপি ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, কিন্তু সেখানে তো কাকে কাজ করতে হবে? আমরা সবাই যদি প্রোগ্রামিং করি তাহলে মালগুলো নামাবে কে, সাজাবে কে? উনি কেন অ্যাপ্লাই করছেন সেটা লিখবার মতন সময় নেই অথবা আগ্রহ নেই, তাকে আমি আমার অফিসে কেন ডেকে ইন্টারভিউর জন্য সময়টা নষ্ট করব? এই ছোট ছোট জিনিসগুলো আমরা কি আমাদেরকে প্রিপেয়ার করছি? 13-14টা ইন্ডিকেটরের ভিতরে একজন একজন চাকরিদাতা চাকরি প্রত্যাশীর কাছে চান যে এডুকেশনটা তার মধ্যে মাত্র একটা, বাকি 13-14টা একেবারে অন্যান্য বিষয়। টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি বাস্তবায়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত যুব সম্মেলনে মূলধারার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুব প্রতিনিধিরা তুলে ধরেন তাদের সমস্যা। যারা একেবারে পিছিয়ে, যাদের কোনো কেউ চেনে না, কেউ জানে না, তাদের কিভাবে চাকরি হবে, তাদের কিভাবে চাকরি দেবে? বিজনেসের জন্য যে সব সুযোগ সুবিধা, সব সুযোগ এদের জন্য রুদ্ধ। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা যুব সমাজের উন্নয়নে তাদের মতামত তুলে ধরে বলেন, আসছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তরুণদের চাওয়া পাওয়ার গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের জানতেই হবে যে এই অভব্য সাংস্কৃতিক চিন্তা ভাবনা, আচার আচরণ এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমাদের এই দেশকে কিভাবে মুক্ত করতে হবে। পরে বাংলাদেশ ও এজেন্ডা 2030 শীর্ষক প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।